Hello viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হিপাস কুইজিন। আজকে আমি আপনাদের খুব সহজ একটি স্যান্ডউইচ করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এই স্যান্ডউইচটি বানানোর জন্য আমাদের লাগবে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি সব গুঁড়ো ফুটন এটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এর সাথে হাফ চা চামচ চাট মশলা মিশিয়ে নিচ্ছি। চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চটপটি মশলাটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি 2 টেবিল চামচ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। ম্যানিউজটা দেওয়ার পর সবগুলো বকন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। সবকিছু এখন আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট একটা অনুরোধ। এখন পাউডারগুলো মাঝখান দিয়ে কেটে আমি ট্রায়াঙ্গেল শেপ করে নিয়েছি। এখন পাউডারের একটা পাশে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এরপর আমি স্যান্ডউইচের পুরটা দিয়ে দিলাম। এখন আরেকটি পাউডার দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো একটু চেপে দিতে হবে, তাহলে স্যান্ডউইচটি আর খুলে যাবে না। আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এখন চলুন এই মজার স্যান্ডউইচ তাড়াতাড়ি ভেজে ফেলি। স্যান্ডউইচগুলি ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যান গরম করে নিলাম, তাতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন আমি সবগুলো স্যান্ডউইচ অল্প আছে ভেজে নেব। আমি স্যান্ডউইচগুলো সাবধানে পেলে দিয়ে দিলাম। স্যান্ডউইচগুলোর একটা পাশ বাদামি রং হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। স্যান্ডউইচের একটা পাশ বাদামি হয়ে গেছে, এখন আমি সাবধানে স্যান্ডউইচগুলো উল্টে দেব। দেখুন কি সুন্দর রং হয়েছে। এখন অন্য পাশটিও আমি বাদামি করে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু অল্প থাকবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ভেজিটেবল স্যান্ডউইচ। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব। সবাই ভালো থাকবেন,